আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আগামী সোমবার 31 জানুয়ারি থেকে রাজ্যের সব বিদ্যালয় স্বাভাবিক নিয়মে চালু হবে। রাজ্যে কোভিডের সংক্রমণ আজও নিম্নমুখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11:30 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। নরসিংগড়ের টিআইটি মাঠে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন টিসিএস সভাপতি ডক্টর মানিক সাহা। এই মরশুমের আজ শীতলতম দিন। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ দ্রুত হারে বাড়ছে, এই অবস্থায় আমরা শ্রোতাদের সতর্ক থাকতে এবং সবার সম্পূর্ণ টিকাকরণের আবেদন জানাচ্ছি। 15 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ অন্যান্যদেরও টিকাকরণের আহ্বান জানাচ্ছি আমরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোভিড থেকে দূরে থাকতে 3টি সাধারণ নিয়ম মেনে চলুন। মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্পর্কে জানতে ফোন করুন জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। ত্রিপুরা হেল্পলাইন নম্বরগুলি হল 112-0381-232-5879 এবং 8794-53450-1। রাজ্যে কোভিড পরিস্থিতি পর্যালোচনার পর রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 31 জানুয়ারি থেকে রাজ্যের সব বিদ্যালয় স্বাভাবিক নিয়মে চালু হবে। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণে এই সংবাদ জানিয়ে বলেন, প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী সব ক্লাসই চালু হবে, তবে কোভিড বিধি যথাযথভাবে মানতে হবে। এই নির্দেশ সব সরকারি, সরকার অধিগৃহীত বেসরকারি, এডিসি পরিচালিত স্কুল, মাদ্রাসা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে তিনি জানান। হস্টেলগুলি খোলার ব্যাপারেও বিদ্যালয় শিক্ষা দপ্তরের আপত্তির কিছু নেই। 2 থেকে 3 দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, বিদ্যালয়গুলির সঙ্গে সঙ্গে মহাবিদ্যালয়গুলিও 100% ভাবে পুরোপুরি খোলা হবে। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা সচিব শিক্ষা দপ্তরের অধিকর্তাদের সঙ্গে আলোচনাক্রমে, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনাক্রমে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো ও এনআইটি আগরতলাকেও শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুসরণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণে জানান, টিপিএসসির মাধ্যমে মনোনীত রাজ্যের ডিগ্রি কলেজগুলির জন্য 36 জন সহকারী অধ্যাপক পদে অফার দেওয়া হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তাদের পোস্টিং দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া ডিগ্রি কলেজগুলির জন্য আরও 40 জন সহকারী অধ্যাপক নিয়োগ করতে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে। এসব পদের জন্য ইতিমধ্যে অর্থমন্ত্রকের অনুমোদন পাওয়া গেছে বলে তিনি জানান। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য টিপিএসসির মাধ্যমে 57 জনের শিক্ষকের তালিকা পাওয়া গেছে। তাদের অফার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই 57 জন শিক্ষক নিয়োগের পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের কোনো ঘাটতি থাকবে না বলে তিনি উল্লেখ করেন। রাজ্যে কোভিড সংক্রমণ হার গত 24 ঘণ্টায় আরও কমল। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে আজ জানানো হয়েছে, আজ 4018 জনের নমুনা পরীক্ষা করে 152 জনের দেহে কোভিড সংক্রমণ পাওয়া গেছে। সংক্রমণ হার কমে হয়েছে 3.78%। গতকাল এই হার ছিল 6.17%। এ নিয়ে রাজ্যে 99,956 জন আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 93,201 জন। বর্তমানে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা 5,798 আমাদের রাজ্যে। সংক্রমণ হার কমলেও মৃত্যু অব্যাহত রয়েছে। আজও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মোট 889 জনের মৃত্যু হল। সংক্রমণের দিক থেকে আজ পশ্চিম জেলার সবচাইতে বেশি 52 জন আক্রান্ত হয়েছেন। এরপর গোমতী জেলায় আক্রান্তের সংখ্যা 29, উত্তর জেলায় 19, দক্ষিণ জেলায় 16, ঊনকোটিয়া সিপাহীজলা জেলায় 11 জন করে এবং ধলাই জেলায় আক্রান্ত হয়েছেন 10 জন। সবচাইতে কম খোয়াই জেলায় আক্রান্ত হয়েছেন 4 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ জানিয়েছে যে দেশব্যাপী কোভিডের টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 165 কোটিরও বেশি টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 56,52,000-এর বেশি টিকা দেওয়া হয়। দেশে গত 24 ঘণ্টায় 2,35,000-এর বেশি নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 20,04,333। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 3,35,000-এর বেশি কোভিড রোগী সুস্থ হয়েছেন এবং জাতীয় ক্ষেত্রে সুস্থতার হার দাঁড়িয়েছে 93.89%। দেশে এখন পর্যন্ত 3,83,00,000-এরও বেশি রোগী কোভিড-19 থেকে সুস্থ হয়েছেন। মন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত 72,57,00,000-এরও বেশি কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘণ্টায় 17,59,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এক টুইট বার্তায় বলেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে কোভিড-19 বিরুদ্ধে দেশের সম্মিলিত লড়াইয়ে এখন দেশে 165 কোটিরও বেশি টিকার একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল রয়েছে। অন্য এক টুইটে তিনি 15 থেকে 18 বছর বয়সী যেসব কিশোর কিশোরীর টিকাকরণ হয়েছে তাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি সবাইকে টিকা নেওয়ারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11:30 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 85তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর নিউজ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। তাছাড়াও আকাশবাণী, দূরদর্শন, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পরে আকাশবাণীর সমস্ত কেন্দ্র থেকে তার আঞ্চলিক ভাষার অনুবাদ সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার এই অনুবাদটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। সংসদের বাজেট অধিবেশনের আগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সভার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই বৈঠক। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুও সোমবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করতে একই দিনে সরকারও একটি সর্বদলীয় বৈঠক ডেকেছে। সোমবার সংসদের উভয় পক্ষের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোভিড সুরক্ষা বিধি মেনে সংসদের উভয় পক্ষে পালাক্রমে কাজ হবে। নতুন আচরণবিধি 2 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। রাজ্যসভার কাজ শুরু হবে সকাল 10টা থেকে চলবে বিকেল 3টে পর্যন্ত এবং লোকসভার কাজ বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত চলবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এক মাস অবকাশের পর অধিবেশনের দ্বিতীয় পর্ব 14 মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে চলতি বছরের 8ই এপ্রিল। আগামীকাল জাতীয় শহীদ দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণ করার দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামীকাল 30শে জানুয়ারি জাতীয় শহীদ দিবসে 2 মিনিট নিরবতা পালন করা হবে। সকাল 11টায় 2 মিনিটের জন্য যে যেখানে থাকবেন দাঁড়িয়ে নিরবতা পালন করার অনুরোধ করা হয়েছে। সকাল 11টা বাজার আগেই সাইরেন বাজিয়ে সতর্ক করা হবে। উল্লেখ্য, জাতির জনক মহাত্মা গান্ধীর কাল মৃত্যুদিন। খোয়াইয়ের লালছড়া এলাকায় আজ দুপুরে একটি মাটি বোঝাই ট্রাক রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে যায়। এতে ওই বাড়ির মন্দিরা রুদ্রপাল নামে একটি মেয়ে গুরুতরভাবে আহত হয়। তাকে খোয়াই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়িটি আটক করেছে। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগ শুরু করেছে প্রশ্নোত্তর প্রতিযোগিতা। আগামী সোমবার আঞ্চলিক অকবরক এবং বাংলা সংবাদে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে রাজ্যের বিশিষ্ট প্রকাশনী সংস্থা জ্ঞান বিজিতা এবং রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতার নাম পরের দিন সন্ধ্যায় সংবাদে জানা যাবে। উত্তর পাঠাতে পারেন এই নম্বরে শুধুমাত্র টেক্সট মেসেজ করে। নম্বরটি হল 7085167934। নম্বরটি আবার বলছি 7085167934। এছাড়াও uploadagt@gmail.com এও আপনারা উত্তর পাঠাতে পারেন। নরসিংহের টিআইটি মাঠে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখেছেন টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা। রাজ্য ক্রিকেট সংস্থার আর্থিক সহায়তায় স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। নির্মাণ কাজ খতিয়ে দেখার পর সভাপতি ডক্টর সাহা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাজ্যের গর্বের বিষয়। এই স্টেডিয়াম গড়ে উঠলে রাজ্যের ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীরা আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাবেন। চেষ্টা করা হচ্ছে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে। টিসিএ সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস এবং কোষাধ্যক্ষ তাপস ঘোষ সহ ইঞ্জিনিয়াররা। ফুটবল। চন্দ্রশ্রীতি ঘোড়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার 3-1 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে হারিয়ে দেয়। বিজয়ী লালবাহাদুরের পক্ষে সুবন সূত্রধর হ্যাট্রিক করে। অপরদিকে জুয়েলসের পক্ষে একমাত্র গোলটি করে কোরবান জামাতিয়া। আবহাওয়া। এই মরশুমে আজ শীতলতম দিন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায় 21.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি পর্যায়ের কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। আগামী সোমবার 31শে জানুয়ারি থেকে রাজ্যের সব বিদ্যালয় স্বাভাবিক নিয়মে চালু হবে। রাজ্যে কোভিডের সংক্রমণ আজও নিম্নমুখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11:30 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। নরসিংহের টিআইটি মাঠে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা। এই মরশুমের আজ শীতলতম দিন।